যারা এত সংস্থার মধ্যে এত ভয়ের মধ্যে বিজেপি ঝান্ডা নিয়ে কাজ করছেন, কেস কাটছেন, জেলে যাচ্ছেন, সেরকম হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীকে আমি ধন্যবাদ জানাই। আর যে সমস্ত পরিবার অনাথ হয়ে, যে কর্মীরা বিজেপি ঝান্ডা ধরার অপরাধে তাদের খুন করা হয়েছে, সে সমস্ত পরিবারের জন্য আমরা আছি। প্রায় 90 জন কর্মী মারা গেছেন, তার আর্থিক দায়িত্ব, সন্তানদের দায়িত্ব আমরা নিয়েছি, কারণ তারা আদর্শের জন্য প্রাণ দিয়েছেন, গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছেন। তাই বন্ধুগণ, সারা ভারতবর্ষে বিজেপি লড়াই করে আইনের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য লড়াই করেছে বলে এত রাজ্যে ক্ষমতায় আছে, দেশে আমরা ক্ষমতায় আছি, পশ্চিমবাংলা শেষ লড়াই আছে। এই কামরা না যেটা পর্যন্ত ভারতবর্ষে যেটা আমাদের সম্পূর্ণ নয়, ডাক্তার শ্যামা প্রসাদের সেই লড়াই, সেই বলিদানকে আমরা সফল করার জন্য, তাকে তার স্বপ্নকে সফল করার জন্য লড়াই করছি, সেই সমস্ত মহাপুরুষদের আদর্শকে নিয়ে আমরা এগোচ্ছি। আজকে সেই কমিউনিস্টরা যে ধ্বংস হয়ে গেছে, তারা যাদের কথা কেউ শোনে না, তারা জেএনইউতে দিল্লি নিবাসীতে বিবেকানন্দর যে মূর্তি তাতে গালাগালি লিখে দিয়েছে, এরা সব দেশের শত্রু, দেশের মহাপুরুষদের সম্মান করে না, দেশের আদর্শকে, ইতিহাসকে সম্মান করে না, তাই লোকে এদেরকে বিদায় করেছে। এখন একটু একটু এক এক জায়গায় এসে তারা চিৎকার চেঁচামেচি করে টিভিতে পেপারে নিজের নামটা লেখার চেষ্টা করছে,